ফাইনালি বন্ধুরা আপনাদের মাঝে ফার্স্ট টান ট্র্যাক নিয়ে হাজির হয়েছি আজ আমরা ফার্স্ট রান ট্র্যাক করবো ঢাকারই মুম্বাই এরিনা এবং কড়াশি এরিনা সেম টেবিল একশোকে আপনারা সেম ভেবে ফার্স্ট টান ট্র্যাক করতে পারবেন এবং আমরা কতগুলো ম্যাচ ফার্স্ট রান পাবো অবশ্যই আমরা ট্রাই করব ফার্স্ট রান নেওয়ার জন্য এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারাও ফার্স্ট রান নিতে পারবেন এবং আমাদের একটি ইভেন্ট এসেছে ফ্রি স্টাইল ফ্রেন্ডজি আমাদের কিন্তু ফ্রি স্টাইল গেম প্লে করতে হবে অবশ্যই আমরা দ্রুত কমপ্লিট করে নিতে পারবো তাহলে আমাদের কিন্তু দুই হাজার পয়েন্ট লাগবে এখানে তো আমাদের যে ইভেন্টে দুই হাজার পয়েন্ট লাগবে ফ্রি স্টাইল ফ্রেন্ডজি ইভেন্টে তো এই ইভেন্টটা আমরা দ্রুত কমপ্লিট করে নিতে পারবো আমাদের কিন্তু আজকের ইভেন্টই দিয়েছে এবং আমরা ফ্রি স্টাইল গেম প্লে করে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে নিতে পারব সো ভিডিওটি না টিনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমরা কীভাবে ফার্স্ট টান ট্র্যাক করবো তো আমরা এখানে অবশেষে কিন্তু ফুল ম্যাচ গেম প্লে করে তারপরে কিন্তু উইনার হয়ে নিলাম এবং আমরা এখানে একবার মিনিমাইজ করলাম আপনারাও কিন্তু এভাবে একবার মিনিমাইজ করবেন খেয়াল রাখবেন যদি আপনি ফার্স্ট রান পান এবং আপনি উইনার হতে পারেন তাহলে আপনি একবার মিনিমাইজ করবেন এবং অপেনিয়েন্ট প্লেয়ার যদি ফার্স্ট রান পাই তাহলে দুইবার মিনিমাইজ করবেন এবং পারলে পাক স্টাই কেয়ার পাওয়ার চেঞ্জ করবেন ঠিক আছে তো আমরা সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা এখানে ফার্স্ট রান পেয়ে গেলাম তো আমরা এর পাশাপাশি কিন্তু আরও কিছু ম্যাচে ফার্স্ট টার্ন পেয়েছি আপনাদেরকে দেখাবো লাস্টের দিকে যে আমরা কতগুলো ফার্স্ট টার্ন পেয়েছি সবগুলোই দেখাবো এবং আপনারা অবশ্যই কয়েন ফলো করবেন নেক্সট পার্ক আমরা এটা কেটে শর্ট করবো এবং পেশার দিয়ে কিন্তু শর্টটি করেছি ইজিভাবে নিয়ে নেব এখানে প্লেয়ার মোটামুটি নর্মাল প্লেয়ার হবে মনে হয় সেজন্য এতটাই ওয়েট করে এবং ফ্রি স্টাইল গেমে এতটা ওয়েট করে তো আমরা তো বেশিরভাগ লিভ দিয়ে দেই যাই হোক আমরা এখানে গেম প্লে করে ফুল ম্যাচ গেম প্লে করে তারপরে কিন্তু আমাদের উইনার হতে হবে অপিনিয়ন প্লেয়ার এখানে লিভ দিবে না আমাদের কিন্তু আর মাত্র চল্লিশ পয়েন্ট লাগে আমরা একটি হোয়াইট কালারের পার্ক নিয়ে নিই এবং আরেকটি হোয়াইট কালারের পাক নিয়ে নিলে আমরা কিন্তু এখানে উইনার হয়ে যাব তাই বেইজের পাকটি নিয়ে নিলাম এবারও আমরা কিন্তু একবার মিনি বেস করবো যেহেতু আমরা ফার্স্ট টার্ন পেয়ে গেছি এবং আমরা উইনার হয়ে গেছি সেজন্য আমরা একবার মিনিমাইজ করব যদি ওপেনিয়ান প্লেয়ার ফার্স্ট টান পাই তাহলে আমরা দুইবার মিনিমাইজ করবো কিন্তু আমরা স্ট্রাইকার এবং পাক চেঞ্জ করে নিব তারপরে মিনিমাইজ করব ঠিক আছে তো নেক্সট অথবা আপনারা মিনিমাইজ করে স্ট্রাইকের পাক চেঞ্জ করতে পারেন কিন্তু সবথেকে ভালো হবে আগে স্ট্রাইকার এবং পাক চেঞ্জ করে পাওয়ার চেঞ্জ করে তারপরে আপনারা মিনিমাইজ করবেন সেটাই ভালো হবে তারপরে গেম প্লে করবেন যাই হোক আমি যেভাবে করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নেক্সট বাকিটা খুব স্পিডে শর্ট করব দুটি যাওয়ার সম্ভাবনা হ্যাঁ দুটি চলে গেল পরবর্তীতে আমরা এটা মিডিয়ামভাবে শর্ট করব। স্পিডে শর্ট করলে কিন্তু স্ট্রাইকের পকেটে পড়ার সম্ভাবনা থাকে যাই হোক এটা এখানে আমাদের আশি পয়েন্ট হয়ে গেছে এবং আমরা যদি রেডটি টার্গেট করি তো রেডটি মিসের মতো আছে তো সেজন্য রেডটি টার্গেট করব না আমরা ইজিভাবে উইনার হয়ে নিব যাতে আমরা মিস না করি এটা স্পিডে শর্ট করতে পারি খুব স্পিডে শট করলাম কিন্তু স্টার স্ট্রাইকের এখানে স্পিডও মোটামুটি কম মানে পাওয়ার অনেকটাই কম আছে আপনারা এইমও কম আসে পাওয়ারও কম আছে যাই হোক এরপরে আমরা একটি চাপ দেই ঠিক আছে এই চাপটি আমরা দিয়ে দিই একশো হয়ে গেছে এখানে পঞ্চাশ পয়েন্ট এখন হয়ে গেল এবং লাস্ট আমরা একটি ব্ল্যাক কালারে নিলে আমরা উইনার হয়ে নিব উইনের হয়ে যাবে এখানে তো নেক্সট আমরা আবারও মিনিমাইজ করলাম উইনার হওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই উইনের হওয়ার সাথে সাথে মিনিমাইজ করবেন এবং মিনিমাইজ করে গেম প্লে করবেন আপনারা যদি সাত আটটি উই মানে সাত ছয় সাতটি অথবা আটটি যদি উইনার হয় যান একটা না তাহলে কিন্তু ওপেনিং প্লেয়ারদের ফার্স্ট রান দেওয়ার সম্ভাবনা থাকবে তারপরে আপনারা যেটা করবেন আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই একটু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে আমরা ফার্স্ট রান পেয়ে গেলাম এবং মেডেল এখানে শর্ট করবো পারফেক্টভাবেই চলে গেল, যেটা আমাদের টার্গেট সেটা কিন্তু চলে যায় এবং এভাবে শর্ট করলে দুটি প্যাকও চলে যাওয়ার সম্ভাবনা থাকে নেক্সট পার্ক আমরা এখানে চাইলে বেইজের পার্কটি শর্ট করি সেটাই ভালো হবে খুব স্পিডে শর্ট করলাম পারফেক্টভাবেই চলে গেল এবং আমাদের কিন্তু এখন একবারে ইজি চাইলে আমরা ইজিভাবে এখান থেকে ক্লিয়ার করে দিতে পারবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সো পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো পরবর্তী পার্কগুলো আমরা নিয়ে নিলাম এবং আমরা আর একবার মিনিমাইজ করবো আমরা কিন্তু অনেকগুলোই ফার্স্ট রান পেয়ে গেছি এবার আমরা দেখি আবারও ফার্স্ট রান পাই কি না অনেকটা লোডিং হয় একটু নেট প্রবলেম হতে পারে সম্ভবত যাই হোক আমরা পরবর্তীতে আবার একটি গেম প্লে করলাম ঢাকের ইনে অল ম্যাচ ঢাকের ইনে গেম প্লে করবো নয় থেকে দশ মিনিট তো পরবর্তী ম্যাচে দেখি আমরা ফার্স্ট টার্ন পাই কি না জাবেদ ভাইয়ের সাথে গেম পেলে বলল এবং এখানে আমরা ফার্স্ট টার্ন পেয়ে গেলাম এখানে ফার্স্ট টার্নে কিন্তু আমাদের হিটে পাক নেওয়ার জন্য অনেকটাই কিন্তু ঝামেলা হয়ে যাবে এখানে যাই হোক আমরা এখান থেকে মিডেল থেকে শর্ট করবো এখান থেকে আমরা একটি ব্ল্যাক কালারে পাক নেবো হ্যাঁ পারফেক্টভাবে চলে গেল এবং পরবর্তী শট হ্যাঁ আমরা এখান থেকে কিটে শর্ট করতে এটা আমরা ব্রাশ শট করি ঠিক আছে কিটে শট করবো না আগে ব্রাশ শর্ট করি তো ব্যাড লাক কারণ দুটি প্যাক পকেটে চলে যাওয়ার কারণে আমাদের এখন কিন্তু আরও রিক্স হতে যাচ্ছে যাই হোক এবার আমরা এটা কেটে শর্ট করবো ইনডিরেক্ট করে নিলে আমরা মিডেল থেকে বের করতে পারবো না তাই এখান থেকে কেটে শর্ট করলাম মিডেল থেকে বের করার জন্য যদি আমরা ইনডিরেক্ট করে নিয়ে নিতাম আমাদের বাম সাইডে তাহলে কিন্তু আমরা আর পরবর্তী পাক নিতে অনেক ঝামেলা হয়ে যেত আমার এখানে যাই হোক পরবর্তীতে আমরা এখান থেকে কেটে শর্ট করবো আরও মিডেল থেকে রিস্কিও বের করবো পারফেক্টভাবেই চলে গেল নেক্সট পার্ক আমরা বেইজের পার্কটি শর্ট করি খুবই স্পিডে হ্যাঁ এখন কিন্তু আমাদের একবারেই ইজি পার্কগুলো আছে এবং আমরা ইজিভাবেই ক্লিয়ার করে দিতে পারবো তো বন্ধুরা ভিডিওটি যদি এখনও লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সো আপনারা যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নেক্সট ম্যাচ আমরা আবারও কিন্তু একবার মিনিমাইজ করব। হ্যাঁ অনেকটাই নেটের প্রবলেম পরে মনে হয় লোডিংটা একটু বেশি হয় মনে হয় যাই হোক এরপরে আমরা আরেকটি ম্যাচ গেম প্লে করব তো এবার আমরা ফার্স্ট টাইম পাই কি দেখা যাক এম জে ভাইয়ের সাথে গেম পেলে পড়লো এম জে ভাই দেখা যাক এবার আমরা ফার্স্ট রান পাই কিনা আমরা কিন্তু অলরেডি সাত আটটি ম্যাচ উইনার হয়ে গেছি তো এখানে ফার্স্ট রান অপিনিয়েন্ট প্লেয়ার পেয়ে গেল এবার আমরা যেটা করব অপেনিয়েন্ট প্লেয়ার যদি ফার্স্ট রান পেয়ে যায় তারপরে আমরা যেটা করব দেখেন আমার প্রোফাইলটি এখানে আমি কিন্তু সাতটি ম্যাচ উইনার হয়ে এসেছি আমি কিন্তু সবগুলো ম্যাচ আমরা ঢাকের এনে গেম প্লে করেছি এখানে ঠিক আছে তো অপেনিয়েন্ট প্লেয়ার একটি ম্যাচ হেরে এসেছে যাই হোক আমরা এবার লিভ দিলাম লিপ দিয়ে আমরা দুই বের মিনিমাইজ করব হ্যাঁ আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দুই বের মিনিমাইজ করবেন তো আমি আর একবার মিনিমাইজ করি একবার কিন্তু মিনিমাইজ হয়ে গেছে এবং আর আমি মিনিমাইজ করে নিলাম তারপরে আবার গেম প্লে করব নাহলে কিন্তু আমাদের ফার্স্ট হ্যান্ড পাওয়ার সম্ভাবনা থাকবে না তারপরে আমরা স্ট্রাইকের চেঞ্জ করে নিব কিন্তু আপনারা স্ট্রাইকের অবশ্যই চেঞ্জ করে নেবেন আমি কিন্তু স্টার স্ট্রাই দিয়ে দিলাম এবং আমি পাকটি চেঞ্জ করে নিই ঠিক আছে আপনারা অবশ্যই স্ট্রাই চেঞ্জ করে নেবেন আমার এখানে স্ট্রাইকের ফোর্স কম সেজন্য একটু ঝামেলা হয় টাইম ফোর্স বেশি থাকার জন্য যেন আমার বেশি থাকে সেজন্য আমি স্টার স্ট্রাই রেখেছি কিন্তু আমি চেঞ্জ করেছিলাম আবারও স্টার স্ট্রাইকারে দিয়ে দিলাম তো অবশেষে আমরা আবারও ফার্স্ট টার্ন পেয়ে গেলাম হ্যাঁ এভাবেই আপনারা ট্র্যাক করবেন এবং মিডেল থেকে শর্ট করলাম অনেকটাই রিক্সে পার্টি চলে গেল কাটটাস হয়ে তো আপনারা কিন্তু এভাবেই ফার্স্ট টান ট্র্যাক করবেন অবশ্যই আপনারা এভাবে ট্র্যাক করবেন এবং স্ট্রাইকের যদি অপিনিয়ন প্লেয়ার ফার্স্ট টান পেয়ে যায় তাহলেই আপনি দুইবার মিনিমাইজ করবেন তারপরে কিন্তু স্ট্রাইকের পাওয়ার এবং পার্ক চেঞ্জ করবেন পারলে ফ্রেম আছে যেগুলো পাওয়ার ফ্রেম এভার্টার যেগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন তাহলে অনেক ভালো হবে তো দেখেন অপিনিয়েন প্লেয়ার হাসি দেয় বারবার সেজন্য আমি একটি হাসি রিমোজ দিলাম তো এখানে সে লিভ দেবে না কোনোভাবেই কিন্তু আমি উইনার হয়ে নিব সেটাই সে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করবে একটি ম্যাচও কিন্তু লিভ দেয় না সহজে দেখতেই পাচ্ছেন আপনারা যতগুলো ম্যাচ উইনার হলাম কিন্তু আমার সম্পূর্ণ গেম প্লে করে তারপরে কিন্তু উইনার হতে হয়েছে এবং আমি কিন্তু লিভ দিয়ে চলে গেছি কারণ আমাদের এতটা সময় নেই যে এখানে আমরা সময় দেব ফ্রি স্টাইল গেম পেলে খুব মিস কম করে তারপরে মাঝে মধ্যে ওয়েট করি ঠিক আছে মানে প্লেয়ার দেখে যখন আমাদের কয়েন কম থাকে তখন প্লেয়ার দেখে অপিনিয়ন সাইটের যে প্লেয়ারটি থাকে সেই প্লেয়ার কিভাবে গেম প্লে করতে পারে তার প্রোফাইল দেখলেই আমরা বুঝতে পারি তো আমরা এখানে কিন্তু মিনিমাইজ করতে পারলাম না মিনিমাইজ হয়নি কারণ এর ভিতরে একটি অ্যাড চলে গেছে সেজন্য মিনিমাইজ হয়নি তো আমি তাই কেটে দিয়ে আবারও কিন্তু ক্রিরামপুলে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন কেটে দিয়ে ক্রিরামপুলে প্রবেশ করলাম আপনারা এভাবে কেটে দিয়ে ক্রিরামপুলে প্রবেশ করবেন হ্যাঁ নেক্সট আমরা কিন্তু আবারও গেম প্লে করতেছি দেখতেই পাচ্ছেন আমরা কেটে দিয়ে কেরামপুলে আবারও প্রবেশ করলাম এবং আপনারা দেখেই বুঝতে পারছেন রিয়েল ভিডিও কারণ এখানে আপনারা কয়েনটা ফলো করবেন অনেকে হয়তো বলেন ভাই এটা ফেক আপনি কেটে কেটে ভিডিও দিয়েছেন আপনারা কয়েনটা ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন যাই হোক এটা আমাদের নিতে অনেকটা রিস্ক তো এই শটগুলো কিন্তু অনেকেই করতে পারেন না যারা করতে পারেন তাদের তো ভালো কিন্তু অনেকেই করতে পারেন না সেজন্য শটগুলো করার জন্য অনেকটা সময় লাগে আপনারা শিখে নেবেন এবং আপনারা ফলো করবেন টেনে টেনে দেখবেন সেই শটগুলো যদি আপনি টেনে দেখেন তাহলেই কিন্তু আপনি সম্পূর্ণভাবে শটটি করতে পারবেন পারফেক্ট করে তো বন্ধুরা ভিডিওটি যদি এখনও লাইক করে না রাখেন অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন এভাবেই কিন্তু আপনারা ফার্স্ট টান ট্র্যাক করবেন তো আমরা লাস্ট পর্যন্ত গেম প্লে না করে কিন্তু একবারও এখানে উইনার হতে পারলাম না অবশেষে আমরা এখানে উইনার হতে পারবো এবং এখানে লিভ দেবে না এটাও আমাদের লাস্ট পর্যন্ত গেম প্লে করতে হবে সো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই